ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি, আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন রুটি হয়ে গেছে আর হবে সোয়াবিনের তরকারি। আর আজকে ছেলের পরীক্ষা কালকে থেকে স্টার্ট হয়ে গেছে, কালকে অঙ্ক পরীক্ষা ছিল। তো কেমন দিয়েছে জানি না, বাইরে এসে আমি জিজ্ঞাসা করলাম যে কি লিখেছিস, বলে কিচ্ছু লিখিনি। আর আজকে বাংলা পরীক্ষা, কি করবে জানি না তাও। তো মানে ওর মুড অনুযায়ী আর কি লিখবে না লিখবে ভগবান জানে। যাই হোক, একদম স্কিপ করবে না, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে সকাল হয়েছে, এখন বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। তো এই যে আগের দিন দেখালাম যে সাইকেলটা কিনেছে, তো এই যে সাইকেল নিয়ে এখন সাত সকালে বেরিয়ে পড়েছে। পড়াশোনার নাম নেই, শুধু টোটো কোম্পানির মতন ঘুরে বেড়াবে এদিক ওদিক সেদিক। পড়াশুনো করতে গেলে তখন ওর মাথা ব্যথা, পেটে ব্যথা, ঘুম পায়, পটি পায়, এন পায়, ত্যান পায়। তো এখন মাছ নেব। তো এই যে মাছ চলে এসছে, তো এখানে এখন মাছ রাখবো। তো কি মাছ রাখা যায় দেখি। খুব ভালো খেতে, 230 টাকা। দেখবো দেখো কি মাছ, দেশি খয়রা, এটা একটু ঝাল করে দিতে হবে, ব্যাপক লাগবে। তো আমি এতক্ষণ ফানি ফেসে কথা বলছিলাম, তোমরা কেউ হাসাহাসি করো না। তো যাই হোক, ছেলে স্নান ধান কমপ্লিট, আমারও স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে খাওয়াচ্ছি আর আমিও সঙ্গে সঙ্গে খাচ্ছি। স্কুলে যাব, তো ওকে স্কুল ড্রেস পরানো হয়ে গেছে। আমি ওখানে সোয়াবিন দিয়ে রুটি খাচ্ছি আর আমার ছেলে সোয়াবিন খাওয়ার জন্য উঠে পড়ে ডেকেছে। আর আমি দিচ্ছিলাম না, কারণ ওকে দুধ রুটি খাওয়াচ্ছিলাম, আবার সোয়াবিন দিলে যদি আবার একটু প্রবলেম হয়ে যায়, সেজন্য আমি সোয়াবিনটা দেইনি। কিন্তু কি করবো, এত কাজ ছিল তাই একটু দিলাম বাধ্য হয়ে। তো এখন খেয়ে দিয়ে স্কুলে যাব, 10:30 বেরোবো বাড়ি থেকে। আমিও রেডি হব, অনেক মানে অনেক চাপ। তো স্কুলে যাওয়ার সময় ভিডিও হয়তো করতে পারবো না, কারণ সাইকেল নিয়ে যাব, সাইকেল নিয়ে ভিডিও করা যায় না, একদম অসম্ভব ব্যাপার। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আদিতকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, তারপরে আমরা এসেছি ময়ূরপঙ্খী ঘাটে। তো এখানে এসে সবাই বসে আছে, আর এখানে একটু ঠান্ডা হাওয়া, আর না হলে স্কুলের সামনে তো বসার একটুও জায়গা নেই। তো আমি ভিডিও করছিলাম, তো পাশ দিয়ে ছেলেটা তাকালো, তাই একটু হাসলাম। তো এই যে দেখতে দেখতে 12:30 বেজে গেছে, তো এখন নিয়ে আসতে যাব। তো দেখো, আর আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো স্কুল থেকে, নাচের স্কুল থেকে একটু ইয়োগার ছবি চেয়েছে, তো এখন তাই ছাদে এসেছি স্কুল থেকে, মানে আমরাও স্কুলে গেছিলাম, স্কুল থেকে ছাদে এসেছি। তো এখন একটুখানি ব্যায়াম করাই। ওই যে ওখানে আছে আদ্রিত, তো
ভাবলাম ছাদে করব, বাট ছাদে এত তাপ ছিল মানে পা পুড়ে যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি তো কারণ জুতো পরা ছিলাম, যে জুতোটা খুলেছি বুঝতে পারলাম মানে আদ্রিতেরও কষ্ট হচ্ছে। যাই হোক, ফটো টটো তোলা হলো, এখন আদ্রিতকে খাওয়াবো, ব্যাস সিম্পল খাবার। তো সকালে মাছ রেখেছিলাম ওর জন্য, তো মাছটা না একদম ভালো ছিল না, আর আমাদের জন্য হচ্ছে খয়রা ইলিশ রেখেছিলাম, আর ছেলের জন্য কি একটা মাছ ছোট ছোট ওটা রেখেছিলাম, মাছটা ভালো ছিল না। তো এখন আলু সোয়াবিন দিয়ে ডাল করেছি আর ডিম সেদ্ধ, তো এখন ওকে খাইয়ে দেবো। আর খাওয়া নিয়ে তো খুব জ্বালায়, খুব বিরক্ত করে, অন্য কিছু হলে দিব্যি খেয়ে নেয়, ভাত যে ও কেনই খেতে চায় না ভগবান জানে, ভাত খাওয়া নিয়ে এত পরিমাণে আমাকে জ্বালায় মানে দেড় দু ঘন্টা তো লেগেই যায়, আর আমারও খিদে পেয়ে যায় তার জন্য। তো ওকে খাইয়ে আমিও খেয়ে নেব, তারপরে দুজনে মিলে একটু লম্বা ঘুম দেব, আবার জিমনাস্টিকে যাবে ও। তো দেখতে থাকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাও, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর আদ্রিতের এর যোগাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও আমাদের। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে, বৃষ্টি পড়ছিলো, দুজনে বাপ বেটা মা দুজন তিনজনে মিলে একদম জম্পেশ ঘুম দিয়েছি, এইমাত্র উঠলাম ঘুম থেকে, আর বৃষ্টি পড়ছিলো তাই জিমনাস্টিকেও পাঠাইনি। তো কালকে স্কুলের ওখানে মানে আমাদের নাচের ক্লাসে একটা দিদি আছে, রাখিদি, উনি হচ্ছে এই জুয়েলারি কসমেটিক্স এইসব বিক্রি করে। তো কালকে স্কুলে মানে স্কুলে গিয়ে অনেক কিছু কিনেছিলাম, তো সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি, তো চলো আজকে শেয়ার করি কী কী কিনেছি। প্রথমে দেখাই, এই দেখো এই পেস্টিং পলাটা কিনেছি, তো খুব সুন্দর পলাটা। আর কী কী কিনেছি দেখ, ও আর বলে দিই, পেস্টিং পলা আমি তিন পিস কিনেছি, মানে একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্য, আর একটা আমার মায়ের জন্য। আর এই যে এই ভেলভেটের চুড়িগুলো ব্ল্যাক কালারের, এটা কিনেছি। আর কী কিনলাম, ও আর এই নেল পলিশটা কিনেছি, নেল পলিশটা আমি হাতেও পরেছি, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। আর এই হোয়াইট টোনের একটা ক্রিম আর হচ্ছে একটা পাউডার কিনেছি হোয়াইট টোনের। আর এই নোয়াটা কিনেছি, বেশ ইউনিক, খুব ভালো লাগছে, কোথাও গ্যালে ঠেলে পরবো। আর লিপস্টিক কিনেছি, এই একটা লিপস্টিক কিনেছি, এটা হচ্ছে এলিটিনের লিপস্টিক। আর এই একটা লিপস্টিক কিনেছি, খুব সুন্দর কালারটা, বোতলটাও খুব সুন্দর দেখতে। তো এই কেনাকাটি করেছি, আর আর কিছু কিনিনি। তো এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো, তো আবার পরে কথা। তো এগুলো আমরা খাবো এখন, চিং 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 চিং। আর আজ কত বড় একটা বাটি নিয়েছে দেখি, বাটিটা দেখাই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো আর শেয়ার করো সবার সাথে, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো, তোমরা না জানালে আমরা বুঝতেও পারছি না। আর প্লিজ 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 প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।